ইসলামপুর পৌরসভা এলাকার ১১ জন ছাত্রছাত্রীকে সোমবার বিশেষ চাহিদা সম্পন্ন সার্টিফিকেট প্রদান করা হলো। এদিন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল এই সার্টিফিকেটগুলি প্রাপকদের হাতে তুলে দেন। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, যে সকল মানুষরা এই দিন সার্টিফিকেট পেয়েছেন তাদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দেওয়া হয়েছে। চেয়ারম্যান আরো বলেন, যাদেরকে হসপিটাল থেকে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে যাদের সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছিলো সেই সার্টিফিকেটগুলো আমরা আজকে বিলি করলাম এবং সঙ্গে সঙ্গে ওনাদের ফর্মও দেওয়া হয়েছে। যে ওই ফর্মগুলো ওনারা ফিল আপ করলেই ওনারা ওই যে ভাতাটা যে পাওয়া যায় 1,000 টাকা করে সেই ভাতাটা পেয়ে যাবেন। একটা সময় এটা 80% ছিল, তারপরে 50%, আজকের দিনে কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। যারাই ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যাদের কাছে সার্টিফিকেট আছে তারা 1,000 টাকা করে মাসে ভাতা পাবে। স্যার করেছিল তো অনেকজন, আছে কতজনকে দেওয়া হলো? আজকে আমরা টোটাল 11 জনকে সার্টিফিকেট দিলাম। আজকে এখন এখানে আপনাদের সবারই উপস্থিতিতে, আমাদের ভাইস চেয়ারম্যানও ছিলেন, এক্সিকিউটিভ অফিসারও ছিলেন, সবার উপস্থিতিতে আজকে আমরা 11 জনকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটগুলো দিলাম। সেই 11 জন যে রয়েছে তারা কি পৌরসভা? স্যার যারা আরও অ্যাপ্লাই তো অনেক করেছিল তাদেরও কি পরবর্তীতে দেওয়া হবে? যারা যারা অ্যাপ্লাই করেছে মেডিকেল বোর্ড যাকে ফিট মনে করবে তাদেরকে। এদিকে ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ অফিসার আরিকুল ইসলাম বলেন, 11 জনকে বিশেষ চাহিদা সম্পন্ন সার্টিফিকেট দেওয়া হয়েছে। কেউ যদি মনে করে তারা এই সার্টিফিকেট পাওয়ার যোগ্য রয়েছে কিন্তু সার্টিফিকেট পায়নি, তারা পৌরসভার সঙ্গে যোগাযোগ করলে আগামীতে আবার একটি ক্যাম্প করা হবে এবং সেখানে তারা আবেদন জানাতে পারবেন। আমাদের এখানে আমরা একটা ক্যাম্প করেছিলাম, যেখানে আমাদের উদ্দেশ্য ছিল যে ইসলামপুর পৌরসভায় যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ পারছেন তাদেরকে খুঁজে বের করা, এবং 11 জনকে আমরা খুঁজে পেয়েছি। আজকে ওদের হাতে সার্টিফিকেট দেওয়া হলো এবং তার সাথে মানবিক ফর্মও ফিল করে দিচ্ছি যাতে আগামী মাস থেকে ওরা 1,000 টাকা করবে। স্যার আরও তো অনেকজনেই এটা করেছিল ফর্ম ফিল আপ, 11 জনকে দেওয়া হলো পরবর্তী থেকে তাদেরকে। যদি আমাদের স্ক্রিনিং টিমে যদি যোগ্যতা থাকে তাহলে তারা পেয়ে যাবে। আর আপনাদের মাধ্যমে আবার আবেদন করছি, যদি কেউ মনে করেন যে আমার কোনো সার্টিফিকেট হয়নি আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা আবার ক্যাম্প করে দেবো। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।